মেচো গ্রুপের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু এবং শিকারী বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার আপনার প্রিয় শিকারী তারকদার ছাতুর টোপের রেসিপি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারকদা টোপ মাখা শুরু করে দিয়েছে। সবার প্রথমে যেটা নিলেন সেটা হলো ঘি। ঘি তারকদা নিলেন 50 গ্রাম, এবং কিছুটা ঘি আপনি দেখতে পাচ্ছেন তারকদা বের করে নিচ্ছেন, যেটা হয়তো টোপের গায়ে লাগাবেন উনি তার জন্য। এরপর দিলেন মিষ্টির গাদ পরিমাণ 100 গ্রাম, দেখতে পাচ্ছেন। এবার দিচ্ছেন মধু 30 গ্রাম, এবং তারপর নারকেল তেল 50 ml। এবার তারকদা দিচ্ছেন ভাতের পোলাও 200 গ্রাম, এবং সমস্ত মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। এরপর তারকদা স্পেশাল ছোলার ছাতু, হয়তো একটু বেশি পড়ে গেছিল তাই তারকদা তুলে রাখলেন। যাই হোক, ছোলার ছাতু ইউজ করলেন 50 গ্রাম। 50 গ্রাম ছোলার ছাতু উনি মিশিয়ে নেওয়ার পর উনি দিলেন ভুট্টার ছাতু, অর্থাৎ যে ছাতু দিয়ে আমরা মাছ ধরবো, 600 গ্রাম ছাতু উনি দিলেন। এরপর দিচ্ছেন নারকেল ডাস্ট 150 গ্রাম। ভালোভাবে আবার উনি মিশিয়ে নিচ্ছেন। এরপর দিলেন পাউরুটির ডাস্ট 40 গ্রাম। 40 গ্রাম পাউরুটির ডাস্ট উনি ছাতু টোপে মিশিয়ে নিচ্ছেন ভালোভাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন তারকদা মেশাচ্ছেন ছাতুর পোলাও 50 গ্রাম। 50 গ্রাম ছাতুর পোলাও মেশালেন, এবং আবার পুরো ছাতুর টোপটাকে উনি ভালো করে ঘষে পালিশ করে নিচ্ছেন। এরপর যেটা দিচ্ছেন উনি সেটা হলো নারকেল পচা, এটা তারকদার স্পেশাল নারকেল পচা 30 গ্রাম। আবার উনি টোপটাকে ভালো করে পালিশ করে নিচ্ছেন। তারকদার ছাতুর টোপ মাখা মোটামুটি কমপ্লিট। এরপর দেখাবো তারকদার ছাতুর টোপ গাঁথা, তার ল্যাপিং এবং ভেতরে পুর। অবশ্য সেক্ষেত্রে টোপটি গাঁথবো আমি নিজে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাতুর ওপর আমি দিলাম নারকেল ভাজা, ডিম এবং ঘি। এবার টোপটাকে আমি ভালোভাবে হাতের মধ্যে নিয়ে সেভ করে নেব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একে একে কাঁটাগুলোকে ছাতুর টোপে গাঁথা হচ্ছে। Thank you.
এরপর ল্যাপিং হিসেবে আমি সবার প্রথমে নারকেল তেল দিলাম গায়ে। এরপর দেব তারকদার স্পেশাল মশলা। এই মশলাটা শুধুমাত্র তারকদার কাছেই রয়েছে এবং আগামী দিনে যেটা আপনারাও পেতে পারেন। কিভাবে আমরা ভিডিও দেব তাতে আপনারা পেয়ে যাবেন তারকদার স্পেশাল মশলা কিভাবে আপনারা পেতে পারেন। যাই হোক, আহত তারকদার স্পেশাল মশলা আমি ল্যাপিংয়ে দিয়ে দিলাম। টোপ কথা কমপ্লিট। এরপর টোপটা যাবে তারকদার হাত ধরে জলে। আশা করবো তারক তো প্রচুর প্রচুর মাছ ধরবে। বন্ধুরা, ফিরছি পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার। আরম্ভ করে